রাশেদুল, আপনি তো একই সাথে ইংরেজির স্টুডেন্ট এবং বিসিএস ফরেন সার্ভিসের জন্য আপনি রিকমেন্ডেড, আপনি একটু বলেন যারা ইংরেজিতে দুর্বল, এখানে একাধিক জন প্রশ্নটা করেছেন, রাশেদুল ইসলাম এবং এরকম কয়েকজন করেছেন, ইংরেজিতে আপনি প্রস্তুতিটা কিভাবে নিয়েছিলেন, বিশেষ করে লিখিত প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলেন যদি একটু বলতেন। লিখিতের ক্ষেত্রে আমি যেটা করেছি, আমার মনে হয়েছিল যে আমি যদিও ইংরেজিতে অনার্স করেছি, আমার রাইটিং স্কিল নট আপ টু দ্য মার্ক, এটার জন্য আমি করতাম ডেইলি স্টার বা কয়েকটা ইংরেজি পত্রিকা নিয়মিত আমি পড়ার চেষ্টা করতাম, পড়ে ওগুলো আমি মার্ক করে রাখতাম, যে সেন্টেন্স প্যাটার্ন, ওয়ার্ড চয়েস, ভোকাবুলারি আমি একটা নোট করতাম, নোটে আমি নতুন যে ওয়ার্ড ফরমেশনটা বা সেন্টেন্স প্যাটার্নটা পেলাম ওটা আমি লিখে রাখতাম, সাথে বাংলাটা লিখে রাখতাম। তো আমি যখন আমার নিজে নিজে কোনো কিছু লিখতাম ইংরেজি, তখন আমি ওইগুলো এক্সিকিউট করার চেষ্টা করতাম, যে আমি এই শব্দটা শিখছি বা এই সেন্টেন্স প্যাটার্নটা শিখছি, তো আমি এটা এটা দিয়ে শব্দ বানাই বা বাক্য বানাই ইংরেজিতে বা এটা দিয়ে। এভাবে আস্তে আস্তে করতে করতে কয়েক মাস দেখলাম যে আমার এটা রাইটিং এটা মোটামুটি একটা লেভেলে চলে আসছে। তো আমি যখন চাই লিখছি না কেন, কিছু ভালো ভোকাবুলারি আসতে, কিছু ভালো সেন্টেন্স প্যাটার্ন আসতে, তো এভাবে আস্তে আস্তে মোটামুটি একটা মানের হয়েছে। আমি বলবো না আমার সেন্টেন্স বা আমার রাইটিং স্কিল খুব ভালো, তবে একটা লেভেলে মানে পৌঁছেছে। আচ্ছা আচ্ছা, আপনি চেষ্টা করে গেছেন সবসময় ভালো করার জন্য। এখানে আপনি ইংলিশের স্টুডেন্ট বলে এজ মানে আপনার ব্যাকগ্রাউন্ড ইংরেজি ছিল, এটা কি আপনাকে কোন একটা সাপোর্ট দিয়েছিল, আপনার কি মনে হয়? হ্যাঁ, কিছু সাপোর্ট তো পাওয়া যায়, কারণ আমাদের তো সবসময় ইংরেজিতে পড়তে হয়, ইংরেজি লেকচার শুনতে হয়, ইংরেজিতে পরীক্ষা দিতে হয়, এই জিনিসগুলো লিখতে লিখতে আমার কাছে ইংরেজিতে লেখা বা যে কোনো বিষয়ে লেখা ইনস্ট্যান্টলি একটা আইডিয়া হয়ে গিয়েছিল। তারপর আমরা এসে পড়েছি কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়, কিছু স্টেটমেন্ট থেকে কি কি পয়েন্ট থাকে, আর্গুমেন্টেটিভ এসে গুলো কিরকম হয়, মানে এই বিষয়গুলো আমাকে কাজে দিয়েছে অনেক। তারপর হচ্ছে চিন্তার সক্ষমতা, সেটা শুধু ইংলিশে না, ইংরেজি এমন একটা সাবজেক্ট এখানে আসলে সবকিছুই থাকে, ফিলোসফি থাকে, হিস্ট্রি থাকে, সাইকোলজি থাকে, মাইন্ডসেট, এটা অনেক বড় বিষয় লিটারেচার, মানুষের মন নিয়ে চিন্তা ভাবনা করতে শেখা, এই চিন্তা ভাবনার ক্ষমতাটা যে নিতে পারে সে সব বিষয়ে ইমপ্লিমেন্ট করতে পারে। আসলে নলেজ শুধু একক সাবজেক্ট না, এগুলো সবকিছুর সাথে মানে সম্পর্কযুক্ত। আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তা করার ক্ষমতা, বিশ্লেষণের ক্ষমতা, এটা ইংরেজি পড়ার কারণে আমার একটু উন্নত বৃদ্ধি পেয়েছে, আমার সাবকনশিয়াস লেভেলকে আমি আর একটু শানিত করতে পেরেছি, যেটা আমার যে কোনো প্রশ্নের উত্তর বাংলাদেশ বিষয়ে বলি, বাংলা, ইংরেজি যে কোনো বিষয়ে অ্যান্সার করি না কেন, আমি তখন চিন্তা করতাম যে আমি অ্যান্সারটা করলে এটা ভিতর ভিতর পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়, কিভাবে এটা আরো মানে গভীর ভাবে বিশ্লেষণ করা যায়, আরো পয়েন্ট অফ ভিউ থাকে। সাধারণত যে কোনো গাইড বইগুলো বা যে কোনো কেউ একটা পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলে, কিন্তু লিটারেচার আমাদের শিখিয়েছে যে কোনো ঘটনারই অনেকগুলো পয়েন্ট অফ ভিউ থাকতে পারে, একটা দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করছি আরেকটা দৃষ্টিকোণ থেকে জিনিসটা আরেক রকম হতে পারে, আরেকটা দৃষ্টিকোণ থেকে জিনিসটা আরেক রকম হতে পারে, মাল্টিপল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করার সক্ষমতাটা এটা আমাকে লিটারেচার শিখিয়েছে, তো এটা আমার কাজে দিয়েছে, জব এক্সামের কাজে দিয়েছে। অসাধারণ, খুব ভালো বলেছেন, এটা কানেক্টেড করা নলেজ কে। আসুন মায়া ছড়ায়।